Hello learners, this is Abrar Hussain Shojan and welcome to High School English. This class is for the students of class 7. In this class, I will discuss about lesson 3 and the title of this lesson is In the House. In lesson 1, dialogue, প্রথমে দেওয়া আছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ লিসেন মানে শোনো এবং পড়ো অ্যান্ড রিড দ্য ডায়ালগ এই কথোপকথনটি বা সংলাপটি আমরা পড়ছি মাদার এবং রেজার ডায়ালগ মাদার প্রথমে এই রেজাকে বলছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ দয়া করে তুমি কি এখানে আসবে রেজা উত্তর দিয়েছে ইয়েস মাম মাদার বলছে লুক দেখো দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি কিচেন হলো রান্নাঘর এবং আনটাইডি মানে অপরিচ্ছন্ন অপরিষ্কার দেখো রান্নাঘরটা কত অপরিষ্কার আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি নিট মানে পরিষ্কার এবং টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওকে আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই Would you give me a hand? তুমি কি আমাকে সাহায্য করবে? রেজা উত্তরে বলেছে, Sure, অবশ্যই। এরপর মাদার রেজাকে বলেছে, Could you take the pots and plates from the table and put them in the cupboard? তুমি কি এই পট মানে পাত্র এবং প্লেটস মানে থালা বাসন এই পট পাত্র এবং থালা বাসনগুলো টেবিল থেকে নিয়ে আলমারিতে রাখবে রেজা বলেছে ওকে এবং কাজটা করে ফেলেছে এরপর মাদার বলছে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর প্রথমে আমি সুইপ মানে ঝাড়ু দেয়া আর ফ্লোর মানে মেঝে তোমরা জানোই প্রথমে আমি মেঝে ঝাড়ু দিতে চাই উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ ব্রুম মানে হলো ঝাড়ু তুমি কি আমার জন্য একটু একটা ঝাড়ু নিয়ে আসবে এরপর রেজা বলেছে হিয়ার ইট ইজ এই নাও এরপর কাজটা শেষ হওয়ার পরে মা বলেছে থ্যাংক ইউ ধন্যবাদ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর এখন আমি ফ্লোর মুছতে চাই মপ মানে মোসা কুড ইউ গেট মি আ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমার জন্য একটা মপ মানে মুসনি এবং বাকেট মানে বালতি এবং সাম ডিটারজেন্ট নিয়ে আসবে নো প্রবলেম মম হিয়ার দেয়ার এরপর রেজা বলল কোনো সমস্যা নেই এই নাও এগুলো এরপর তার মা তাকে ধন্যবাদ জানিয়েছে এবং তারা কথোপকথনটি শেষ করে ফেলেছে ওকে আমরা জানলাম কিভাবে বাড়িতে মায়ের কাজে সাহায্য করতে হয় রেজা এখানে তার মাকে সাহায্য করেছে ধন্যবাদ স্টুডেন্টস আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নেক্সট যে লেসনটা আছে সেটা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সবাই অ্যান্ড স্টে লার্নিং উইথ হাই স্কুল ইংলিশ গুড বাই